মহান বিজয় দিবসকাল মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি সাভারের জাতীয় স্মৃতিসৌধেও চলছে শেষ মুহূর্তের কাজ অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে কড়া নজরদারি অপু আহমেদ তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট রাত পোহালে ঢল নামবে বাঙালির স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধে ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদ বেদি তাই তো রং তুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হচ্ছে পুরো প্রাঙ্গণ চলছে ধোয়া মোছার কাজ সব মিলিয়ে সাত সাজ রব রাজধানীর অদূরে সাভারের এই স্মৃতির মিনারে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রং তুলির কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি রাষ্ট্রীয় সম্মান জানাতে ঝালিয়ে নিয়েছেন তিন বাহিনীর চৌকশতল স্মৃতিসৌধ কমপ্লেক্স ও আশপাশ এলাকা আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ ভিভিআইপি ভিআইপি বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করবেন এই উপলক্ষে ঢাকা জেলা পুলিশের জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিজয় দিবসের দিন শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 দর্শকের নিয়ে আর খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন অপু ওহাব অপু ইফতি মহান বিজয় দিবস কাল আগামীকালকে অনুষ্ঠানকে ঘিরে কিন্তু সকল প্রস্তুতি শেষ করেছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ আপনি জানেন যে দেশের আয়োজনে কিন্তু প্রধান ভেন্যু হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ এই জন্য সমস্ত আয়োজনের কিন্তু এই ভেন্যুকে ঘিরে এখানে এই মুহূর্তে যেটি হচ্ছে যে স্মৃতিসৌধের যে 86 একর জায়গা রয়েছে সেটি কিন্তু একদম তালাবদ্ধ করে দেওয়া হয়েছে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এসএসএফ সমস্ত নিরাপত্তা তল্লাশি কিন্তু তারা শেষ করে ফেলেছে আমরা জানতে পেরেছি যে ভোরে সূর্য উদয়ের সাথে সাথেই মহামান্য রাষ্ট্রপতি তারপর পরই মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন তারপরে যে রাষ্ট্রীয় অতিথিরা রয়েছেন মাননীয় স্পিকার রয়েছেন এবং প্রধান বিচারপতি সংসদ অন্যান্য সংসদ সদস্যরা রাজনৈতিক নেতৃবৃন্দ দেওয়ার পরেই কিন্তু সর্বসাধারণের জন্য মূলত খুলে দেওয়া হবে তখনই ঢল নামবে লাখো জনতার আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে তারা একটি দিক নির্দেশনা দিয়েছেন যে সকালে যে বরাবরই দেখা যায় যে সকালে কে আগে প্রবেশ করবে এটি নিয়ে কিন্তু একটি ঝামেলা তৈরি হয় এবং কিছু সমস্যা হয়ে যায় শৃঙ্খলা বিঘ্ন ঘটে এই জন্য কিন্তু এই জন্য তারা বলেছেন যে কোনো প্রকার লাঠি ছোটা নিয়ে প্রবেশ করা যাবে না জাতীয় পতাকার সাথেও কোনো প্রকার লাঠি নিয়ে আসতে পারবে না সুশৃঙ্খলভাবে আসার জন্য অনুরোধ জানিয়েছেন ইফতি পাবনা স্কুলে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল মাতের নামে এক ব্যক্তির বিরুদ্ধে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের শহীদ মিনারটি শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ বারবার বলেও মিলছে না প্রতিকার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার পাবনা সদর উপজেলার চরতারাপুর নতুন বাজার উচ্চ বিদ্যালয় স্কুলের জমি দখল করে তিনতলা বাড়ি নির্মাণ করেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল বাতেন বাড়ি নির্মাণের ফলে ফাটল ধরেছে স্কুলটির শহীদ মিনারে কমে এসেছে খেলার মাঠের আয়তন এছাড়া স্কুল ঘেঁষে বানানো হয়েছে ড্রেনেজ ব্যবস্থা ময়লা আবর্জনা ফেলা হচ্ছে বিদ্যালয়ের আঙিনায় এই স্থাপনা থাকার কারণে আমাদের বাচ্চাদের অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে আমরা এখানে খেলাধুলা করতে পারি না তো আমরা চাই এই অবৈধ স্থাপনাটি আমাদের বিদ্যালয় থেকে দ্রুত সরিয়ে নেওয়া হোক অভিযোগ রয়েছে বাতেনের এসব কাজে বাধা দেওয়ার পরও প্রভাবশালী মহলের সহযোগিতায় বানিয়েছেন বাড়ি আমরা তার জমি রেজিস্টার করি তার দেই বাবুর বাপ দাদার জমি কেনে না এনে হলে আমার বাপের জমি আমরা কয় ভাই বোনের রেজিস্টার করে দিছি তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল বাতেন না তাদের অভিযোগ ভিত্তিহীন আমার দলিল আছে খারিজ দেওয়া পর্যন্ত আছে তালিকানা একদমই তিনি কিনছি বুঝছেন আমার কপি আমি আদালতে দেব তাছাড়া দেবো না স্কুলটির প্রধান শিক্ষক জানান বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা এখন যে সিদ্ধান্ত মোতাবেক দোকান মালিকদের এবং বাড়ির মালিককেও
আমরা উচ্ছেদের অবসারণ করার জন্য একটা টাইম দেই। দোকানের মালিকগুলো তার নোটিশ মোতাবেকই তার দোকানগুলো অবসারণ করে নিয়েছে, একমাত্র বাড়ির মালিকই এখনো কোনো হস্তক্ষেপ করে নাই। এর বিষয়টা আমরা খতিয়ে দেখছি আইনগত কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, বিষয়টা আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টা ব্যবস্থা আমরা দেখব আর কি। আশ্বাস নয়, দ্রুত তদন্তের মাধ্যমে বিদ্যালয়টির জায়গা দখলমুক্ত করার দাবি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রংপুরে বাইসাইকেল ফ্যাক্টরি উদ্বোধন করেছে আরএফএল গ্রুপ। গঙ্গাচড়ে কারখানাটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে। বাংলাদেশের বাইসাইকেল বিশ্বের প্রায় 15টি দেশে রপ্তানি করা হচ্ছে বলে জানান সেখানকার বক্তারা। এ ছিল দেশ 24-এর, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।